আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই লাইভে এসেছি। আমি এখন অবস্থান করছি রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদের ভিতরে, এবং যেটি এই পুলিশ লাইনের ভিতরে অবস্থিত। তো আপনারা জানেন যে আমি অনেকদিন ধরে এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ভাইরা আছেন ওনাদেরকে নিয়ে আমি একটি কোরআনে ক্লাস করাচ্ছি। আমি আজকে আসার পর দেখতে পেয়েছি অনেক ভিডিও ক্লিপ যেখানে খুব মর্মান্তিক। বিষয়টি হচ্ছে যে গতকালকের এই বিষয় বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন থানায় এবং পুলিশ ব্যারাকে অত্যন্ত নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে। আমি শুধু আপনাকে এইটুকু জানতে চাচ্ছি, সারা বাংলাদেশে 2.5 লক্ষ পুলিশ সদস্য রয়েছে, এর মধ্যে অসংখ্য হাফেজে কোরআন রয়েছে, অসংখ্য আলেম রয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারা আক্রমণ করছে এরা কিন্তু কোনো বাছবিচার করছে না, একদম যাকেই পাচ্ছে তাকেই তারা নৃশংসভাবে তারা খুন করছে, হত্যা করছে। তো এটা কিন্তু ঠিক না। তো এই বিষয়ে আমি আমাদের এখানে পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব রয়েছেন মাওলানা আলামিন ভাই, আমি ওনাকে কিছু কথা বলার জন্য আমি একটু অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আসেন, আমার আশপাশে আসেন সবাই। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে শুনছেন আমার সালাম গ্রহণ করবেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ পুলিশে যারা কর্মরত আছেন, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই পরিবারের একজন সদস্য। দিন শেষে আমরা আবার আপনাদের কাছেই ফিরে যাই, আপনারাও আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাছে যাব। তো আসলে আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়তো হয়েছে, আমাদের অনেক আচরণে আপনারা কষ্ট পেয়েছেন। আমি একজন আলেম হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ পুলিশের যতগুলো স্থাপনা আছে, যত সদস্যরা আছে, তাদের নিরাপত্তা আপনাদের একজন ভাই হিসেবে আপনারাই তাদের নিরাপত্তা দিবেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের একটি বিষয় শেয়ার করতে চাই। গতকালকে খিলগাঁও থানায় যখন লুটপাট চলছিল, তখন মালিবাগ মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি মরানা ইমতিয়াজউদ্দিন মাসরুর, ইমতিয়াজউদ্দিন মাসরুর ভাই, তিনি খিলগাঁও থানার প্রায় 20টি অস্ত্র তিনি লুটপাটকারীদের হাত থেকে তিনি সেগুলোকে হেফাজত করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। এরকম অনেক আলেমরা বাংলাদেশ পুলিশের আক্রান্ত যে সদস্য তাদের পাশে আছেন। আমরা অনুরোধ করব আলেম সমাজ, তারা অবশ্যই সচেতন, এই লুটপাট লুটতরাজ তারা পছন্দ করেন না বা এটা ইসলাম সমর্থিত নয়, বা অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা, আঘাত করা, নিরপরাধ মানুষকে ই করা, অথবা কেউ যখন আত্মসমর্পণ করে তখন তার প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে, এটা ইসলাম সমর্থন করে না। আমি দেশবাসীকে, বিশেষ করে আলেম সমাজকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়ান, বাংলাদেশ পুলিশও আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যারা এখানে সবাই কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য, এখানে আলেম রয়েছে, এখানে হাফেজ রয়েছে। তো আসলে আমরা যে আক্রমণটা করছি কাদের উপর করছি, আমরা একটু এই বিষয়টা একটু চিন্তা করি। আর একটি বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না, গতকালকে এই সরকারের পতনের পর রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে পুলিশ সদস্যরা আনন্দ মিছিল করেছেন, মিষ্টি বিতরণ করেছেন। তো যদি তারা আপনাদের সাথে না থাকতো, আপনাদের সাথে যদি তাদের সহমর্মিতা না থাকতো, তাহলে ওনারা এই কাজটা কিন্তু করতেন না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনাদের কাছে আমি করজোরে বিনয়ের সাথে অনুরোধ করছি, আর আপনারা দয়া করে বাংলাদেশ কোনো বাংলাদেশে অবস্থিত কোনো থানা বা কোনো পুলিশ ব্যারাক বা কোনো পুলিশ আপনারা আক্রমণ করবেন না, দয়া করে। এইটুকু বলেই আমি আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশকে আবার সেই শান্তির শান্তিময় করুন, এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমি অর্জিত হয়েছে লাখো শহীদের রক্তে 1971 সালে, আমরা চাই না এই দেশ আবারও রক্তাক্ত হোক। তো এই জন্য আমরা আমাদের সকলকে মিলে এই দেশকে সুন্দর করে গড়তে হবে। এই জন্য প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই শান্ত থাকবেন এবং প্রত্যেকে প্রতিবন্ধে দোয়া করবেন, এবং এই দেশের জন্য প্রত্যেকেই মন করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তিময় করুন। আমরাও দেশকে ভালোবাসি, আমরাও দেশকে ভালোবাসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।